পারবে। আর রামচন্দ্র এসে টেবিলের কাছে দাঁড়িয়ে গুরুদেবকে স্মরণ করে যেই ধনুকটাতে হাত দিয়েছে, হাত দিয়ে তোলার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে ভেঙে গেছে ধনুকটাকে, যেই তোলাচ্ছে ভেঙে গেছে রাজের। আর যেই ভেঙে গেছে অমনি জনক রাজার খুব আনন্দ হলো, তাহলে আমার মেয়ের স্বামী আমি পেয়ে গেছি, আমার জামাই আমি পেয়ে গেছি। এই আনন্দে যখন সকলে চিৎকার করছে, তখনই হঠাৎ বাইরে থেকে কে যেন গর্জন করতে করতে আসছে, কে কে আমার গুরুদেবের ধনুকটাকে ভঙ্গ করেছে, কে? বিশাল লম্বা দেহ, লম্বা দেহ, লম্বা লম্বা চুল, রক্তের যেন লাল রঙের সিঁদুরে তিলক করেছেন, লাল বস্ত্র পরেছেন, রুদ্রাক্ষের গলায় মালা, হাতে রুদ্রাক্ষ, গলায় রুদ্রাক্ষ, একটা হাতে রয়েছে কুঠার, আর চিৎকার করতে করতে আসছে। আর যিনি আসছেন তিনি আর কেউ নয় বাবা, ভগবান পরশুরাম। ভগবান পরশুরাম তিনি যখনই আসছে, যেই পরশুরামকে দেখেছে, কেউ টেবিলের তলায়, কেউ পালঙ্কের তলায়, কেউ পর্দার আড়ালে, কেউ দরজার আড়ালে, কেউ সিংহাসনের পেছনে, যে যেমন পেরেছে সব লুকোতে শুরু করেছে। সকলে কেউ চেয়ারের তলাতে লুকোচ্ছে, কেউ চেয়ারের পেছনে লুকোচ্ছে। শুরু দাঁড়িয়ে আছেন তিনজন, এক হচ্ছে জনক রাজা, এক হচ্ছে লক্ষ্মণ, আর এক হচ্ছে রামচন্দ্র। আর সেই হাতের কুঠারটা নিয়ে বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠলো, আমার গুরুদেবের ধনুককে কে ভঙ্গ করেছে? ভগবান রামচন্দ্র চুপ করে দাঁড়িয়েছে। লক্ষ্মণ ঠাকুর হাসতে হাসতে সামনে এলেন, বললেন, আমার দাদা। কে তোমার দাদা? তোমার দাদার এত বড় সাহস আমার গুরুদেবের ধনুকটাকে ভেঙে ভেঙে ফেললো? বলুন কি করা যায় বলুন তো, অনেকদিন ধরে পড়েছিল, মনে হয় জং লেগে গিয়েছিল, জং লেগে গিয়েছিল, দাদা ছুটেই তো ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বলে উঠলো, এই চুপ করো বালক, তোমার কথা শুনবার জন্য আমি আসিনি এখানে, তোমার দাদাকে দেখাও, কে তোমার দাদা? বললেন, আমার দাদা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আমার দাদা। ভগবান রামচন্দ্রকে দেখাচ্ছেন, আর যেই রামচন্দ্রের দিকে পরশুরাম তাকিয়েছেন, অমনি বলে উঠলো, আচ্ছা তাহলে তুমি রাম, তুমি রাম, আর আমি হলাম পরশুরাম। ভগবান রামচন্দ্র হাত জোড় করে বলছেন, আমার থেকে আপনি অনেক বড়, আমি তো দু অক্ষরে, আমার নাম হচ্ছে রাম, আর আপনার নামটাই বুঝিয়ে দিচ্ছে যে আপনি কত বড়, আপনি পরশুরাম, পাঁচটা অক্ষর আছে, তবে আমার থেকে তো আপনি বড়ই হবেন। হ্যাঁ চুপ করো, তোমার মিষ্টি কথাতে আমার চিড়ে ভিজবে না, তুমি আমার গুরু দেবে, আমার গুরু হচ্ছে শিব, আর শিব ঠাকুরের ধনুকটাকে তুমি ভঙ্গ করেছো। বললেন, দেখুন আমি তো ভাঙতে পারি না, কৃপা করে বাবা ভোলানাথই কৃপা করেছে বলে এই ধনুকটাকে আমি তুলতে পেরেছি। পরশুরাম বললেন, তুমি কাজটা ভালো করো নি, এক্ষুনি আমি তোমার মজা দেখাবো, এক্ষুনি মজা দেখানো। ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, তিনি কিচ্ছু বলছেন না, তিনি কিচ্ছু বলছেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। আর পরশুরাম ওই কুঠারটাকে তুলবার চেষ্টা করছে, ওই কুঠার দিয়ে মারবে বলে এই হাতটা তোলার চেষ্টা করছে, কিন্তু হাতটা কিছুতেই ওঠাতে পারছেন না। তার ইচ্ছা আছে, তার ইচ্ছা আছে তাকে মারবে, কিন্তু তার হাতটা তুলতে পারছেন না। তার ইচ্ছা আছে তার কাছে যাবে, তার কাছে গিয়ে তাকে মজা দেখাবে, কিন্তু পাটা তুলতে পারছে না, পাটা এগোচ্ছে না, হাতটা উঠছে না, কুঠারটা তুলতে পারছে না, এক পা এগোতে পারছে না, কিছু দিকে নড়তে পারছে না। পরশুরাম ভাবলেন যে আমি এত বড় বীর, আমাকে দেখলে সকলে ভয়ে থরথর করে কাঁপে, আর আজকে আমি একে মারতে পারছি না কেন? তখন লক্ষ্মণ ঠাকুর বলছেন যে দেখুন, যার কৃপাতে আপনার এত ক্ষমতা, তিনি যদি শক্তিটাকে হরণ করে নেয়, আপনার পা থাকলেও চলবে না, হাত থাকলেও উঠবে না, কান থাকলেও শোনা যাবে না, আর চোখ থাকলেও দেখা যাবে। আপনার দুতলা ছাদের বাড়ির ওপরে একটা 1000 লিটারের ট্যাঙ্কি রয়েছে, জলের ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি থেকে একটা পাইপ বার করে ওই পাইপের দ্বারা একটা রান্নাঘরে জল পড়ে, একটা পাইপ বাথরুমে জল পড়ে, একটা পাইপের দ্বারা ঠাকুর ঘরে জল পড়ে, একটা পাইপ বাগানে জল পড়ছে, সমস্ত জল আসছে কোথা থেকে? ওই ট্যাঙ্কি থেকে। ওই ট্যাঙ্কিটা যদি সুইচটাকে বন্ধ করে দেওয়া যায়, এখানে বাথরুমেও জল পড়বে না,
রান্না ঘরেও জল করবে না, বাগানেও জল করবে না। কেন না? মূল হচ্ছে টাঙ্কিটা বন্ধ করা রয়েছে। তদ্রূপ লক্ষণ ঠাকুর বলছেন যে আপনার হাতটা উঠত, আপনি কুঠারটা দিয়ে সবাইকে ভয় দেখাতেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতেন, সেটা শুধুমাত্র আমার দাদা রামচন্দ্রের কৃপা। আর আমার দাদাকেই আপনি মারতে আসছেন, তাই আমার দাদা আপনাকে দেখিয়ে দিল যে যদি দাদার কৃপা না থাকে আপনার এক পাও চলবে না, আপনার হাতটাও নড়বে না। এই যেই এই কথা বলেছে, পরশুরামের হাত থেকে কুঠারটা পড়ে গেছে, তিনি তখন রামচন্দ্রকে প্রণাম করে আটবার শুধু রাম 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 বললেন। আটবার রাম রাম বললেন, রামচন্দ্রকে প্রণাম করলেন, ভগবানকে চিনতে পারলেন, আর তিনি সোজা ছুটে চললেন। জগ মে সুন্দর হো চাহে কৃষ্ণ কহো জগ মে সুন্দর হো চাহে কৃষ্ণ কহো বলবা
আমার মতো অত্যাচারী পাপাচারী কামাচারী দুরাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু জীবকে চৈতন্য দিবার দেবার জন্য তিনি আবির্ভূত হলেন। যে চৈতন্য সত্তা জাগরিত হলে জীব পরমাত্মাকে চিনতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, তিনি বললেন, হে ভগবান, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, তবু আজকে আমি তোমার কাছে আচল হতে চাইছি। বিশ্বকবি কি চাইছেন? প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মরে আরো আরো আরো
जीव शिक्षा जार कथार मध्य दिए भक्त मध्य दिए भक्त नाम
এমনি এমনি বুঝতে পারবে যে কার কথা আমি বলছি। তাই চলুন আজকে আমরা সুন্দর শুনতে শুনতে বুঝতে পারবো জয় রান হে। আমরা একটি সুন্দর ভজন গানের মধ্যে দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রঙ দে চুনা দিয়া रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया। सुन मेरे प्यारे, कभी अभी
কথা বলতে তোমাদের মুখে আটকালো না
আমরা এসেছি ভগবানকে দর্শন করতে। যে বৈকুণ্ঠে দাঁড়িয়ে ঋষি সুতপা ভগবানের কাছে লক্ষ্মী দেবীকে চাইল যে তোমার লক্ষ্মীকে আমি যেন স্ত্রী রূপে পাই, সেখানে ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু হে সুতপা ঋষি, তুমি আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে চেয়েছো, সত্য যুগে হবে না, ত্রেতা যুগে হবে না, আগত দ্বাপর যুগে তুমি হবে আয়ন ঘোষ, আমার লক্ষ্মী তোমার স্ত্রী হবে, যার নাম হবে রাধা রানী। তাহলে যেখানে দাঁড়িয়ে ভগবান তার লক্ষ্মীকে দিয়ে দেয় ভক্তকে, আর সেই বৈকুণ্ঠে দাঁড়িয়ে হয়ে সামান্য ভগবত দর্শনে তোমরা বাধা দিলে অভিশাপ দিচ্ছি। হতে পারে বৈকুণ্ঠের দাঁড়ি, হতে পারে ভগবানের দ্বারপাল, আমি অভিশাপ দিলাম, আমাদের অভিশাপে তোমরা দুই ভাই অসুর কুলে জন্মগ্রহণ করবে।